أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لله وإنا إليه راجعون بسم الله মাননীয় স্পিকার বাজেটের সাধারণ আলোচনায় আমাকে কিন্তু মাননীয় সদস্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন মাননীয় পরে বলবো পরে বলবো হ্যাঁ এটা ব্যাখ্যা পরে এইটা এইটা দিয়ে এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত সাত টাইমের এমপির মধ্যে এই রেওয়াজ আমি কোনোদিন দেখিনি মাননীয় স্পিকার ঠিক আছে আপনি পরে এক্সপ্লেনেশন দিবেন ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট টাইমটা ঠিক করে দেন মাননীয় স্পিকার বসুন মাননীয় সদস্য আপনি বসেন না আপনি বসুন দয়া করে বসুন উঠে যান কেন বসুন আপনি একটু বসুন আমারও একটা কথা শুনেন আপনার বক্তব্যের সময় হইচই হয়েছে এটা ঠিক এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি তবে বিষয়টা হচ্ছে এই আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেন নাই নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন সেখানে দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যাদের নাম আমি পার্লামেন্টের ডিপটি স্পিকার হিসেবে উচ্চারণ করতে পারি না তার কারণ বোথ অফ দেম আর কনভিক্টেড কোনো একটা নির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকার দুইজন কনভিক্টেড পার্সনের সঙ্গে কেমন করে ঐক্য গড়ে তুলতে পারে এক আর আপনি যে পার্লামেন্টে বসে যে সুন্দর বক্তব্যটা রাখলেন আপনার বক্তব্য সুন্দর হয়েছে আমি নিশ্চয়ই স্বীকার করব তার কারণ ডিজি সাহেব যে বক্তব্য দিছে সেটা আমি পড়ে দেখেছি কিন্তু আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন ওই প্রশ্নবিদ্ধ শব্দটি আপনার এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো আপনাদেরকে ধন্যবাদ আপনি যদি বলতে চান আপনি এক মিনিট বলতে পারেন আপনি তো আমাদের সংসদের আপনি এক মিনিট বলুন আপনি সংসদের আমাদের গার্জিয়ান আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে ই রাখছে সেটা আমার প্রতিও রাখবেন এটা আমার প্রত্যাশা মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সহায় পাবেন আমি আর কথা বলবো না যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে এটা আমার কাছে খুবই দুঃখজনক আমি যার জন্য ওয়াক আউট করলাম মাননীয় সদস্যবৃন্দ ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট কারণ আমি তো আনপার্লামেন্টারি কোনো কথা বলতে দেব না এবং সেটা যদি করে আমার সরকারি দলেরও হয় আমি সেখানে ইন্টারাপ্ট করব সেখানেও আমি ইন্টারাপ্ট করব এটা শুধু হারুনুর রশিদ সাহেবের বেলায় নয় বা কোনো বিরোধী দলের সদস্যের বেলায় নয় সরকারি দলের সদস্য যদি এমন কোনো কথা বলে হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল আমি সেখানেও ইন্টারফিয়ার করব